সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আমাদের আজকে আমাদের রসায়ন বিজ্ঞানের চতুর্থ আমি আলোচনা করতেছিলাম আজকে এই অধ্যায়ের শেষ আলোচনা এবং আজকের আলোচনার পরে নবম নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য রসায়ন বিজ্ঞানের যে অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস আমাদের সেটা শেষ হয়ে যাবে। এরপরে তোমরা যে বিষয়গুলো আমরা করিয়েছি অর্ধবার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো তোমাদের ছিল সেই আপলোড করা যে ভিডিওগুলো তোমরা সেগুলো বারবার দেখবা, যদি কোনো প্রবলেম থাকে আশা করি সেগুলো বারবার দেখলে তোমাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের রসায়ন বিজ্ঞানের সিলেবাসের শেষ ক্লাস এবং এটা দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো তোমরাও এই ক্লাসটা অনুসরণ করতে পারবা এবং এটা তোমাদেরও সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। তো আশা করি আমরা যে শেষ ক্লাসে আসছি এবং এতদিন পর্যন্ত যে অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি যে বিষয়গুলো যে চ্যাপ্টারগুলো আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি এরপরও আপলোড করা ভিডিওগুলো বারবার দেখে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ইনবক্সে আমাদেরকে জানাবে, আমরা সেই অনুযায়ী তোমাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমরা শেষ ক্লাসে এসে পঞ্চাশ সারণীর পঞ্চম অধ্যায় রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায় শেষ ক্লাসে এসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি তোমাদেরকে, বিশেষ করে মূলের পর্যবিত ধর্ম। এর আগের ক্লাসে আমরা মূলের পর্যবিত ধর্মের আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে আমরা দাতব্য ধর্ম এবং অদাতব্য ধর্ম এই দুটা ধর্ম নিয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই, যে পর্যায় সারণীর বিভিন্ন পর্যায়ে এবং গ্রুপে অবস্থিত মৌলগুলোর দাতব্য ধর্ম কোন দিক থেকে কোন দিকে হ্রাস পায় বা বৃদ্ধি পায় এবং অদাতব্য ধর্ম কোন দিকে হ্রাস পায় বা বৃদ্ধি পায় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব প্রথমত পারমাণবিক আকার। পারমাণবিক আকার দেখো, যখন আমরা একটা মৌলের যে আমরা জানি মৌলের পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াস থেকে তার যে সর্ববহিষ্ঠ কক্ষপথের যে রৈখিক দূরত্ব সেটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধগুলো অভিহিত করে থাকি। এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্দিকে বিদ্যমান বিভিন্ন কক্ষপথ বিশিষ্ট যে পরমাণুর ধারণা সেটাকে আমরা আকার বলে পরমাণুর আকার বলে অভিহিত করে থাকি। এই পারমাণবিক আকারটা একই পর্যায়ে এবং একই গ্রুপে কী ধরনের পরিবর্তন হবে আমরা সেই বিষয়টা ব্যাখ্যা করব। তারপরে আছে দেখো আইনীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, করে ঋণাত্মকতা, এই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নামে আমরা অভিহিত করে থাকি সেই নামগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং পর্যায় সারণী পাঠে আমাদের কী সুবিধা হবে বা পর্যায় সারণীর সুবিধাগুলো কী কী সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বশেষে পর্যায় সারণীর একই গ্রুপের মৌল দ্বারা গঠিত কিছু যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। প্রথমত দেখো পারমাণবিক আকার, পারমাণবিক আকার বিষয়টা কী, পারমাণবিক ব্যাসার্ধ বিষয়টা কী, এই বিষয়টা তোমাদেরকে আমি জানালাম। এখন পারমাণবিক আকারের পারমাণবিক আকার পরিবর্তন এটি একটি পর্যাবৃত্ত ধর্ম এবং একই পর্যায়ে ও একই গ্রুপে পারমাণবিক আকারের কোন ধরনের পরিবর্তন হয় আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে একই পর্যায়ে, আমি আবারও বলতেছি দেখো, একই পর্যায়ে অবস্থিত মৌলগুলোর পর্যায় সংখ্যা কিন্তু একই, একই পর্যায়ে যতগুলো মৌল থাকবে তাদের পর্যায় সংখ্যা কিন্তু একই থাকবে। যেমন আমরা পড়ে আসছি যে আধুনিক পর্যায় সারণীর যে বৈশিষ্ট্যগুলো আমরা সেখানে পড়েছি যে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে 18টি করে মৌল আছে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল আছে, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল আছে। এই বিষয়টা আমরা পড়ে আসছি, আবার বলতেছি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টা করে মৌল আছে, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল আছে। খেয়াল করো তাহলে দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে, তৃতীয় পর্যায়েও 8টি মৌল আছে। সুতরাং আমরা বলতে পারি যে দ্বিতীয় পর্যায়ে যে মৌল 8টি মৌল আছে তাদের সবার পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের মৌল এবং সবার ইলেকট্রন বিন্যাস করলে আমরা এখানে নিউক্লিয়াসের বাইরে দুইটা কক্ষপথের অবস্থান দেখতে পাবো। একইভাবে তৃতীয় পর্যায়ে যে 8টি মৌল আছে এই তৃতীয় পর্যায়ের 8টি মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি আমরা দেখবো যে প্রত্যেকটি মৌলের মধ্যে তিনটি করে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে তিনটি করে কক্ষপথ আছে, তিনটি করে শক্তিস্তর আছে। সুতরাং আমরা বলতে পারি একই পর্যায়ের যতগুলো মৌল থাকবে তাদের শক্তিস্তরের সংখ্যা, কক্ষপথের সংখ্যা, অরবিটের সংখ্যা সমান। তার মানে এখানে কক্ষপথের সংখ্যা বাড়তেছে না, শক্তিস্তর সংখ্যা বাড়বে না। একই পর্যায়ে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হই এখানে শক্তিস্তরের সংখ্যা কিন্তু বাড়বে না। যেমন তৃতীয় পর্যায়ের প্রথম মৌল হলো সোডিয়াম, আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই
যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটি আমি সংখ্যার মাধ্যমে বলি 281 অর্থাৎ সোডিয়ামের প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন টোটাল এগারোটা ইলেকট্রন অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 একইভাবে যদি আমি তৃতীয় পর্যায়ের শেষ মৌল যেটা আর্গন পারমাণবিক সংখ্যা যার 18 যদি আমরা তার ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে সেখানে আমরা সংখ্যার মাধ্যমে বললে আমরা বলতে পারি 288 অর্থাৎ আর্গনের দেখো আমি এখানে একটু করে দেখাচ্ছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা বলতেছি সোডিয়াম 11 দ্যাট ইজ 281 আবার আর্গন দেখো আর্গন হলো 18 এটা হচ্ছে 288 তাহলে তোমরা যদি খেয়াল করো সোডিয়ামের কক্ষপথ তিনটা আর্গনের কক্ষপথ তিনটা সোডিয়ামের কক্ষপথ তিনটা আর্গনের কক্ষপথ তিনটা কিন্তু সোডিয়াম তৃতীয় পর্যায়ের প্রথম মৌল সোডিয়াম তারপরে আছে ম্যাগনেসিয়াম তারপরে অ্যালুমিনিয়াম এইভাবে যেতে যেতে সবার শেষে আছে আর্গন সবার শেষে কে আছে আর্গন তাহলে দেখো সোডিয়ামের কক্ষপথ তিনটা ম্যাগনেসিয়ামের তিনটা অ্যালুমিনিয়াম তিনটা এরপরে সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন সবার কিন্তু কক্ষপথ তিনটা সবার কক্ষপথ তিনটা তাহলে এখানে তৃতীয় পর্যায়ের যতগুলো মৌল আছে অর্থাৎ সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত যে আটটি মৌল আছে তাদের সবার ইলেকট্রন বিন্যাস তিনটা কক্ষপথে বিন্যস্ত তিনটা কক্ষপথে বিন্যস্ত এখন দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হলো 1 ইলেকট্রন সংখ্যা হলো 1 আর্গনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হলো 8 তার মানে ম্যাগনেসিয়ামের 2 অ্যালুমিনিয়ামের 3 সিলিকনের 4 ফসফরাসের 5 সালফারের 6 ক্লোরিনের 7 আর্গনের 8 তার মানে কি ইলেকট্রন সংখ্যা এক এক করে বাড়ছে পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়ছে তার মানে ইলেকট্রন সংখ্যা এক এক করে বাড়ছে কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা মূলত প্রোটন সংখ্যা কিন্তু একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও তার তাহলে পারমাণবিক সংখ্যা এক এক করে বৃদ্ধি পাওয়া এই কথাটার অর্থ হলো নিউক্লিয়াসে একটা করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং একইভাবে নিউক্লিয়াসের বাইরে একটা করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়া তাহলে একটা জিনিস খেয়াল করো যখন একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে নিউক্লিয়াসে একটি করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসের বাইরে সর্ববহিষ্ঠ কক্ষপথে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় আচ্ছা এখন এখানে একটি করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়া এদের মধ্যে সম্পর্কটা কী আমরা জানি প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কণা ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কণা এবং এই কণাগুলো যেহেতু পরস্পরের বিপরীত ধর্মী আদান বিশিষ্ট এই কারণে এই কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে এখন যদি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যা বাড়ে তাহলে তাদের মধ্যে এই আকর্ষণ বল প্রবল হবে খেয়াল করো নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় আর নিউক্লিয়াসের বাইরে যদি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তাদের মধ্যে এই আকর্ষণ শক্তিটা প্রবল হবে এই কারণে সর্ববহিষ্ঠ কক্ষপথের যে ইলেকট্রনগুলো অবস্থান করবে বাইরের শক্তিস্তরটা নিউক্লিয়াসের নিকটবর্তী হয় নিউক্লিয়াসের নিকটে চলে আসে অর্থাৎ তাদের আকারটা সংকুচিত হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে যতই আমি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হতে থাকবো একই পথে যতই বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হতে থাকবো তাহলে এই পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়বে ইলেকট্রন সংখ্যা বাড়বে এই কারণে বহিষ্ঠ শক্তিস্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক অধিক সজোরে আকৃষ্ট হবে তাই শক্তিস্তর নিউক্লিয়াসের নিকটে চলে আসবে এই কারণে আকারটা ধীরে ধীরে সংকুচিত হবে বা হ্রাস পাবে সুতরাং আমরা বলতে পারি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায় ছোট হয় ক্রমান্বয়ে আবার এরকম না যে দুটার ক্ষেত্রে হ্রাস পেল আবার তিন নম্বরে বৃদ্ধি পেলে এরকম মানে এটা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকবে তাহলে আমরা বলতে পারি একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হওয়া যায় যে পরমাণু মৌলগুলোর পারমাণবিক আকার পরমাণু সময়ের পারমাণবিক আকার পর্যায়ক্রমে হ্রাস পাবে ছোট হবে সুতরাং এটা একটি পর্যাবৃত্ত ধর্ম আমাদের মনে রাখতে হবে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলসমূহের পারমাণবিক আকার হ্রাস পায় আবার দেখো আমরা যদি একই গ্রুপের কথা চিন্তা করি উপর থেকে নিচে যদি আমরা একই গ্রুপের কথা চিন্তা করি খেয়াল করো এখানে যদি আমি সবার উপরে এখানে হাইড্রোজেন আছে তারপরে আছে লিথিয়াম প্রথম গ্রুপের কথা বলতেছি এক নম্বর গ্রুপে তারপরে আছে দেখো সোডিয়াম আচ্ছা
আমি লিথিয়াম এবং সোডিয়াম এই দুইটা পরমাণু ইলেকট্রন বিন্যাস স্টার্টিং করে দেখাচ্ছি। এখানে দেখো থ্রি, এখানে হলো ইলেভেন। তাহলে লিথিয়াম লিথিয়াম হলো থ্রি, তার মানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু ওয়ান, খেয়াল করো। আর সোডিয়াম, সোডিয়ামের অলরেডি দেখাইছি আমি, তারপর আবার লিখতেছি টু এইট ওয়ান, খেয়াল করো। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে দুইটা কক্ষপথ আছে, সোডিয়ামের ক্ষেত্রে তিনটা কক্ষপথ আছে। সুতরাং সোডিয়ামের পরবর্তী যে পটাশিয়াম আছে তার ক্ষেত্রে চারটা কক্ষপথ, রুবি পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম পাঁচটা, তারপরে সিজিয়াম ছয়টা, ফ্রান্সিয়াম সাতটা। তার মানে উপর থেকে নিচের দিকে নামার সময় আমাদের যে মৌলগুলো ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, একই গ্রুপে উপর থেকে নিচে নামবার সময় একই গ্রুপের মৌলগুলোর কক্ষপথের সংখ্যা, শক্তি স্তরের সংখ্যা এক এক করে বৃদ্ধি পায়। যেমন এক নম্বর গ্রুপের কথা বলতেছি, এক নম্বর গ্রুপের প্রথম হলো হাইড্রোজেন, হাইড্রোজেনের একটি কক্ষপথ। দ্বিতীয় মৌল লিথিয়াম, দুইটা কক্ষপথ। তৃতীয় মৌল সোডিয়াম, তিনটা কক্ষপথ। চতুর্থ মৌল পটাশিয়াম, চারটা কক্ষপথ। পঞ্চম মৌল রুবিডিয়াম, পাঁচটা কক্ষপথ। ষষ্ঠ মৌল সিজিয়াম, ছয়টা কক্ষপথ। সপ্তম মৌল হচ্ছে ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়ামের জন্য সাতটা কক্ষপথ। তাহলে যেহেতু একই গ্রুপে উপর থেকে নিচে নামবার সময় কক্ষপথের সংখ্যা এক এক করে বৃদ্ধি পায়, এই কারণে পরমাণুর আকারটা বৃদ্ধি পাবে। কারণ কক্ষপথের সঙ্গে যত বড় হবে, কক্ষপথ যত বেশি হবে, তাহলে আকারটা তত বেশি বাড়বে। সুতরাং আমরা বলতে পারি যে একই গ্রুপে উপর থেকে নিচে নামার ক্ষেত্রে মৌলগুলোর পারমাণবিক আকার ক্রমান্বয়ে বাড়বে, মৌলসমূহের পারমাণবিক আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। আশা করি তোমরা পারমাণবিক আকারের বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে, ক্লিয়ার। আমি আবারও বলতেছি, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পাবে, এবং একই গ্রুপে উপর থেকে নিচে নাম্বার ক্ষেত্রে পারমাণবিক আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এটা হলো সামারি, সার সংক্ষেপ। কিন্তু ব্যাখ্যাটা আমি তোমাদেরকে ব্যাখ্যাটা বুঝাই দিছি যে কীভাবে ব্যাখ্যা করবে, কেন একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়বে, এবং কেন একই গ্রুপে উপর থেকে নিচে নাম্বার ক্ষেত্রে পারমাণবিক আকার বাড়বে, কেন একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকারগুলো ক্রমান্বয়ে হ্রাস পাবে, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাবে, আবার একই গ্রুপে উপর থেকে নিচে নামবার সময় পারমাণবিক আকারটা বৃদ্ধি পাবে। সুতরাং এই বিষয়টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় নম্বর যে ব্যাখ্যাটা আছে, দ্বিতীয় পর্যায়ে আজকে লেখা আমার, আমি যে লিখছি এখানে, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যবেক্ষণ যেটা আমি পারমাণবিক আকারটা ইতিমধ্যে তোমাদেরকে ব্যাখ্যা করেছি। এখন দেখো আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি কাকে বলে খেয়াল করো, আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা হলো, আয়নীকরণ শক্তি বলতে কী বোঝায় দেখো, আয়নীকরণ শক্তি বলতে কী বোঝায়, আয়নীকরণ আয়নে রূপান্তরিত করবার জন্য, অর্থাৎ ধনাত্মক আয়নে রূপান্তরিত করবার জন্য এখানে যে শক্তি প্রয়োজন, বিশেষ করে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর, গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে নিয়ে তাকে এক মোল ধনাত্মক আদান বিশিষ্ট আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন তাকেই বলতেছি আমরা আয়নীকরণ শক্তি। আমি আবারও বলতেছি, গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে নিয়ে ওই মৌলটিকে এক মোল ধনাত্মক আদান বিশিষ্ট আয়নে, এক মোল ধনাত্মক আদান বিশিষ্ট আয়নে রূপান্তরিত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলে আয়নীকরণ শক্তি, তাকেই বলে আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তিটা খেয়াল করো, যখন আমরা সর্ববহিস্থ কক্ষপথ থেকে যে এক মোল ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিব, তাহলে সেই ক্ষেত্রে যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে মৌলগুলোর ক্ষেত্রে এই আয়নীকরণ শক্তির মানটা ক্রমান্বয়ে বাড়বে, আয়নীকরণ শক্তির মানটা ক্রমান্বয়ে বাড়বে। যেহেতু ডানে মোড়ে পারমাণবিক ব্যাসার্ধ কম, পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয়, খেয়াল করো যতই আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, আমরা জানি যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়, এবং মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায় বলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো যেগুলো আমরা অসীম দূরত্বে সরিয়ে নিব, সেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক সজোরে আকৃষ্ট থাকে, তাই সেই ইলেকট্রনগুলোকে অসীম দূরত্বে সরিয়ে নিতে অধিক শক্তির প্রয়োজন হয়। এই কারণে যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকের মৌলসমূহের ক্ষেত্রে ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে বেশি শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি হবে, তাদের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তাহলে একই গ্রুপ উপর থেকে নিচে নামার ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক কম বলে আকৃষ্ট থাকবে, এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি বিদায়,
এগুলো কম বলে আকৃষ্ট থাকবে, তাই একই গ্রুপে উপর থেকে নিচে নাম্বার ক্ষেত্রে ইলেকট্রনগুলোকে কম শক্তি প্রয়োগ করে ওষুধ দূরত্বে সরিয়ে নেওয়া যায়, অর্থাৎ তাদেরকে ধনাত্মক আয়নে রূপান্তরিত করবার জন্য ইলেকট্রনগুলোকে কম শক্তি প্রয়োগ করে ওষুধ দূরত্বে নেওয়া যায়। এই কারণে একই গ্রুপে উপর থেকে নিচে নাম্বার ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান ক্রমান্বয়ে হ্রাস পায়। এটা পারমাণবিক আকারের বিপরীত, যে জিনিসটা মনে রাখবা, পারমাণবিক আকারের বিপরীত আয়নীকরণ শক্তির পর্যায়ের ধর্ম, পর্যবিত্ত ধর্মটা হচ্ছে পারমাণবিক আকারের বিপরীত, যেখানে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, সেখানে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচে নাম্বার ক্ষেত্রে পারমাণবিক আকার বৃদ্ধি পায় কিন্তু আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। কেন হ্রাস পায় সে ব্যাখ্যাটা তোমাদেরকে আমি বলেছি। আচ্ছা, এরপরে আসো তিন নম্বর, আসো ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি বলতে কী বোঝায় খেয়াল করো, যে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল ইলেকট্রন সর্ববহিঃস্থ কক্ষপথে অপর কোনো পরমাণু থেকে এক মোল ইলেকট্রন আনয়ন করে মৌলটিকে একক ঋণাত্মক আদানে, একক ঋণাত্মক আদানে আয়নিত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, আয়নিত করতে যে পরিমাণ শক্তি বের হয় নির্গত হয়, তাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি, তাকে আমরা বলে থাকি ইলেকট্রন আসক্তি। আমি আবারও বলতেছি, গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আদান বিশিষ্ট আয়নে রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলে ইলেকট্রন আসক্তি। এবং এক্ষেত্রে একই কারণে ইলেকট্রন আসক্তির মানটাও যে আয়নীকরণ শক্তির মতো একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হতে থাকবা, বিশেষ করে ধাতব মৌলের ধর্ম হ্রাস পায়, অধাতব মৌলের ধর্মটা কী হবে বাড়বে, এই কারণে তাদের ইলেকট্রন শক্তির মানও ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলসমূহের ইলেকট্রন শক্তির মান বাড়বে এবং একই গ্রুপে উপর থেকে নিচে নাম্বার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে হ্রাস পায়। আচ্ছা, এরপরে দেখো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা তোমাদেরকে আমি আগেও বুঝাইছি, পঞ্চপদ্ধতি পড়ানোর সময় বুঝাইছি। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যখন একাধিক অধাতব পরমাণুগুলো নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে, এই সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনসমূহ, অর্থাৎ এখানে বন্ধনে যেই পরমাণুগুলো অংশগ্রহণ করে তারা যে ইলেকট্রনগুলো শেয়ার করে, সেই শেয়ারকৃত ইলেকট্রন বন্ধনজুড় ইলেকট্রনগুলোকে বন্ধনে অংশগ্রহণকারী উভয় পরমাণু নিউক্লিয়াস তাদের কেন্দ্রের দিকে সজোরে আকর্ষণ করে, এবং এক্ষেত্রে যে মৌলটার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অর্থাৎ যেই বলে এই বন্ধনজুড় ইলেকট্রনকে পরমাণুর নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ বল যেটা আকর্ষণ করে, এই পরমাণুর এই আকর্ষণ করার ধর্মকেই বলি আমরা তড়িৎ ঋণাত্মকতা। বন্ধনজুড় ইলেকট্রনকে কেন্দ্রের দিকে আকর্ষণ করার ধর্মকে, নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে আকর্ষণ করার ধর্মকে ওই মোলের তড়িৎ ঋণাত্মকতা বলে, এবং এক্ষেত্রে যে মোলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে মোলের দিকে ইলেকট্রন বন্ধনজুড় ইলেকট্রনগুলো কিছু আংশিক সে মোলের দিকে সরে আসে, ফলে সে মৌলটি আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে পড়ে এবং যে বন্ধনে অংশগ্রহণকারী অপর পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে পড়ে। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতার মানও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এবং একই গ্রুপে উপর থেকে নিচে নাম্বার ক্ষেত্রে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ যেখানে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে সেখানে তড়িৎ ঋণাত্মকতার মানও বাড়বে, আর যেখানে ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে সেখানে তড়িৎ ঋণাত্মকতার মানও হ্রাস পাচ্ছে। অধাতব ধর্মের মৌলগুলোর ঋণাত্মকতা, অধাতব ধর্ম যত বেশি তাহলে ঋণাত্মক তড়িৎ ঋণাত্মকতার মানও তত বেশি। আচ্ছা, এবং ধাতব ধর্মের ক্ষেত্রে ধাতব ধর্ম উপর থেকে নিচে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের ধাতব ধর্মের ক্ষেত্রে বিপরীত, ধাতব ধর্ম হচ্ছে সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগের প্রবণতা, এবং যে মৌলটি যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে তার তত ধাতব ধর্ম তত বেশি। সুতরাং একই গ্রুপে উপর থেকে নিচে নাম্বার ক্ষেত্রে ধাতব ধর্ম মৌলগুলো ধাতব ধর্মের মান বৃদ্ধির সাথে সাথে তাদের তড়িৎ ঋণাত্মকতার মানটা হ্রাস পাবে। আচ্ছা, তাহলে আমরা যে একই পর্যায়ে এবং একই গ্রুপে পর্যাবৃত্ত ধর্মগুলো আলোচনা করলাম, বিশেষ করে পারমাণবিক আকার, তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই ধর্মগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আসো যে বিভিন্ন গ্রুপ উপস্থিত মৌলগুলোর বিশেষ বিশেষ নামে তাদের যে নামকরণ সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেমন এখানে দেখো, এক নম্বর গ্রুপের যে মৌলগুলো তাদেরকে বলা হয় ক্ষারধাতু। যদি এখানে এক নম্বর গ্রুপের মধ্যে ব্যতিক্রমধর্মী একটা মৌল আছে যেটা হাইড্রোজেনের অবস্থান এক নম্বর গ্রুপে দেখানো হয়েছে, কিন্তু এক নম্বর গ্রুপে অন্যান্য যে মৌলগুলো আছে তাদের ধর্মে তাদের সাথে হাইড্রোজেনের পার্থক্য আছে। হাইড্রোজেন একটি অধাতব মৌল হওয়ার পরও এটাকে এক নম্বর গ্রুপের স্থান দেওয়ার পক্ষে যথেষ্ট যৌক্তিকতা আছে, এই কারণে তাকে এক নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তাহলে এক নম্বর গ্রুপের যে সাতটি মৌল আছে হাইড্রোজেনের, বাকি ছয়টা মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই ছয়টা মৌল হচ্ছে তীব্র
হলো সক্রিয় খাদ্যধাতু। এই ছয়টি মোলের প্রত্যেককে পানিতে দ্রবীভূত হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ক্ষার তৈরি হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে বলে এদেরকে খাদ্যধাতু বলা হয়। যেহেতু এরা পানিতে এই সক্রিয় ধাতুগুলো পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার তৈরি করে, এই জন্য এদের নাম হলো ক্ষারধাতু বা অ্যালকালি মেটালস, অ্যালকালি মেটালস বা ক্ষারধাতু। সুতরাং এই নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা ক্ষারধাতু বলি। আবার দুই নম্বর গ্রুপে দেখো, যেটা দুই নম্বর গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে, বিশেষ করে দুই নম্বর গ্রুপে বেরিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, তারপরে আছে স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই মৌলগুলোকে আমরা বলি, দুই নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃৎকার ধাতু। এখন কেন মৃৎকার ধাতু বলা হয় দেখো, এগুলোকে মৃৎকার ধাতু যেহেতু এই মৌলগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং এরাও ক্ষার তৈরি করে, এই জন্য এদেরকে মৃৎক্ষার, মৃৎক্ষার মানে মাটিতে পাওয়া যায় বলে এবং ক্ষার তৈরি করে বলে এদেরকে আমরা মৃৎক্ষার ধাতু বলো। বিদ্যুৎ করে থাকে এদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটালস। একটা হচ্ছে অ্যালকালি মেটালস ক্ষার ধাতু, আর এটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস মৃৎক্ষার ধাতু। এরপরে মুদ্রা ধাতু, বিশেষ করে পজেশনের যে 11 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেটা হচ্ছে সিলভার, তারপরে গোল্ড আছে, সিলভার আছে, এরপরে কভার আছে। এই মৌলগুলো দিয়ে প্রাচীনকালে যে মুদ্রা তৈরি করে বিনিময়ের মাধ্যম হিসেবে এই মুদ্রাগুলো ব্যবহার করা হতো, এই কারণে এই গ্রুপটাকে আমরা বলি মুদ্রা, এই মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয় এবং 11 নম্বর গ্রুপকে আমরা বলি মুদ্রা ধাতু গ্রুপ। এরপরে দেখো হ্যালোজেন গ্রুপ, বিশেষ করে পর্যায়সারণীর যে 17 নম্বর গ্রুপটা আছে যেখানে অবস্থান করতেছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলোকে আমরা হ্যালোজেন মৌল থাকে এবং তাদের গ্রুপকে বলা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। এখানে দেখো হ্যালোজেন গ্রুপে 6টা মৌল আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে স্টেটিন এবং টেনেসিন, এই 6টি মৌলকে আমরা হ্যালোজেন এবং এদেরকে ক্যাপিটাল এক্স, বড় হাতের এক্স দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এরা হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী, বিশেষ করে সামুদ্রিক লবণের মধ্যে এই সকল মৌলগুলো পাওয়া যায়, তাদের সামুদ্রিক লবণটাই হচ্ছে তাদের মূল উৎস, এই কারণে আমরা এদেরকে হ্যালোজেন মৌল হিসেবে অভিহিত করে থাকি। তারপরে আছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ হচ্ছে পজেশনের যে 18 নম্বর গ্রুপ, সর্বশেষ গ্রুপটা, সেটাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ বলে থাকি। যেমন সেখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগানেসন, সর্বশেষ 18 নম্বর মৌল, এই 7টি মৌলকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। এদেরকে এদের নিষ্ক্রিয়তার বিশেষ কারণ আছে, কারণ এরা পজেশনের সর্বশেষ 18 নম্বর গ্রুপের অবস্থান করে এই গ্যাসগুলো এবং এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, যেহেতু তাদের অষ্টকপূর্ণ আছে হিলিয়াম ব্যতীত বাকি যে 6টা নিষ্ক্রিয় মৌল আছে তাদের সবার বাইরের কক্ষপথে 8টা করে মৌল আছে, এই কারণে তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অষ্টকপূর্ণ বিদায়। তারপরে দেখো অবস্থান্তর মৌল, পর্যায় সারণীর যে 3 নম্বর থেকে 12 নম্বর গ্রুপের যে মৌলগুলো তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয় এবং অবস্থান্তর মৌল বিশেষ কতগুলো তাদের ধর্ম আছে, তারা যদি যৌগ গঠন করবে, তারপরে হচ্ছে বিভিন্ন বিক্রিয়া তারা প্রভাবক হিসেবে কাজ করে, যেমন আয়রন, আয়রন এখানে অবস্থান্তর মৌল। আবার 3 থেকে পর্যায় সারণীর 3 থেকে 12 নম্বর গ্রুপের সকল মৌলকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি না, কারণ এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন ব্যতিক্রমধর্মী কিছু অবস্থান্তর মৌল, যেমন জিঙ্ক, তারপরে জিঙ্ক অবস্থান ব্যতিক্রমধর্মী অবস্থান্তর মৌল, যদিও এটা 3 থেকে 12 নম্বর গ্রুপের ভিতরে আছে কিন্তু এটা অবস্থান্তর মৌল নয়, এটা ভিন্ন উপরে ক্লাসে গেলে তোমরা সেই ব্যাখ্যাগুলো পাবা। আচ্ছা, এরপরে দেখো পর্যায় সারণীর আমাদের এরপরে আলোচনা হচ্ছে পর্যায় সারণীর সুবিধাগুলো কী, আমরা পর্যায় সারণী পাঠ করে কোন কোন সুবিধা আমরা পেয়ে থাকি, কী কারণে বিজ্ঞানীরা পর্যায় সারণী তৈরি করলেন, এতে আমরা কী সুবিধা ভোগ করি। বিশেষ করে দেখো পর্যায় সারণী যদি আমরা পাঠ করি তাহলে এটা আমাদের রসায়ন বিজ্ঞানের যে পাঠ এটা আমাদের অনেক সহজতর করে, বিশেষ করে কোনো ব্যক্তির পক্ষে কোনো একটা যে মৌল আছে পর্যায় সারণীতে যে 118 মৌলের অবস্থান, এই পর্যন্ত সেই 118 মৌলের ধর্মকে তাদের ভৌত ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম, তাদের রাসায়নিক বিক্রিয়াবলী ইত্যাদি অন্যান্য বিষয়গুলো আমরা কিন্তু পৃথকভাবে এককভাবে আমরা মনে রাখতে পারবো না, এটা সম্ভব না। সুতরাং আমরা যদি এই পর্যায় সারণীর যে বিভিন্ন গ্রুপে মৌলগুলোকে ভাগ করা হয়েছে, বিভিন্ন গ্রুপের যে মৌলগুলো আছে তাদের অবস্থান আছে, তাদের সবার কিন্তু রাসায়নিক ধর্মাবলী, ভৌত ধর্মাবলী প্রায় একই রকম, যদিও একই গ্রুপের উপর থেকে নিচে নাম্বার ক্ষেত্রে সেই ধর্মের আংশিক পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু এখানে মোটামুটি একই ধরনের ধর্ম প্রদর্শন করে, একই গ্রুপে অবস্থানকারী মৌলগুলো একই ধরনের ধর্ম প্রদর্শন করে। সুতরাং একই গ্রুপের যে প্রতিনিধিত্বকারী মৌল আছে যদি সেই মৌলের ধর্মাবলী আমরা জানতে পারি তাহলে অন্যান্য ওই গ্রুপের অন্যান্য মৌলের ধর্মগুলো আমাদের জানা হয়ে যাবে, এই কারণে আমরা যে পর্যায় সারণী আমাদের রসায়ন বিজ্ঞানের 118টা মৌলের যে পাঠ অধ্যয়ন, 118টা মৌলকে সহজভাবে অধ্যয়ন করা এটা আমাদের অনেক সহজ করে দেয়। এরপর দেখো নতুন মৌলের আবিষ্কার,
1870 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ যখন পর্যায় সারণী 63টা মৌল নিয়ে যে পর্যায় সারণী তিনি শুরু করেছিলেন সেখানে এই মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমের সাথে দিকে তিনি দেখলেন যে কোনো যে পর্যায় কোনো ঘরের মধ্যে এখানে মৌলগুলো দেওয়া সম্ভব হয় না, এখানে মৌলগুলোর অবস্থান দেখানো সম্ভব হয় না। পরবর্তী তিনি ভবিষ্যৎবাণী করলেন যে এই পারমাণবিক ভর বিশিষ্ট মৌল আবিষ্কার হবে, এখানে বসবে, এবং যেই ঘরগুলোতে যে ঘরগুলো শূন্য ছিল যেখানে মৌলগুলোর অবস্থান দেখানো যায়নি কিন্তু ঘরগুলোর অবস্থান সেখানে লক্ষ্য করা গেছে, এইটা থেকে তিনি পরবর্তীতে বিভিন্ন মৌলের সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন এবং পরবর্তীতে দেখা গেল ঠিক একই পারমাণবিক ভর বিশিষ্ট বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আবিষ্কার হয়েছে এবং তাদের অবস্থান সেই শূন্যস্থানের মধ্যে বসছে। সুতরাং পর্যায় সারণী আবিষ্কারের কারণে মৌলগুলোর ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা এটা সম্ভব হয়েছে, এটা পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ সাফল্য। তারপরে দেখো গবেষণা ক্ষেত্রে নতুন নতুন মৌলের আবিষ্কার এবং তাদের বিভিন্ন ধর্মাবলী গবেষণা করতে গিয়ে পর্যায় সারণীর অনেক সুবিধা লক্ষ্য করা যায়। বিজ্ঞানীরা এই এখানে দেখলেন যে পর্যায় সারণী এখানে অসামান্য অবদান রেখে চলেছে এবং এই গবেষণার ক্ষেত্রে পর্যায় সারণী তাদের অভূতপূর্ব সাফল্য তারা লক্ষ্য করলেন। এভাবে পর্যায় সারণী আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে রসায়ন বিজ্ঞানের অধ্যয়নটাকে আমাদের জন্য অধিকতর সহজতর করেছে। এরপরে দেখো আমরা সর্বশেষ পাঠে চলে আসছি যেটা বলা হচ্ছে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের রাসায়নিক বিক্রিয়া। যেমন আমরা যদি দেখি যে হ্যালোজেন গ্রুপের মৌল, আমি বললাম হ্যালোজেন গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে বিশেষ করে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলো যদি আমরা দেখি তারা সবাই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করবে, তারা সবাই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করবে। যেমন হাইড্রোজেন হাইড্রোজেন যোগ ফ্লোরিন হাইড্রোফ্লোরিক অ্যাসিড HF, হাইড্রোজেন যোগ ক্লোরিন হাইড্রোফ্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোজেন যোগ ব্রোমিন হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr, হাইড্রোজেন যোগ আয়োডিন হাইড্রো আয়োডিক অ্যাসিড HI, এই ধরনের অ্যাসিডগুলো তারা তৈরি করবে। অর্থাৎ এগুলো প্রথমে যে হাইড্রোজেন এবং ফ্লোরিন এগুলো সব গ্যাসীয় পদার্থ, এগুলো তরল পদার্থ এবং এরা প্রথম গ্যাসীয় আকারে থাকবে। এই গ্যাসগুলো পরবর্তীতে আমরা পানির সাথে যুক্ত করে অ্যাসিড তৈরি করব। এই গ্যাসগুলোকে আমি শুধু এখান থেকে একটা দেখাচ্ছি, আমি একটা নিয়ে আলোচনা করতেছি। যেমন এই হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাসীয় পদার্থ এটা যদি পরবর্তীতে আমরা পানির সাথে যুক্ত করি তাহলে আমরা পাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা একক আকারে থাকবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে একক আকারে আছে, তাহলে পানিতে চালনা করার পরে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি। পরবর্তীতে তোমরা দেখবা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ক্যালকুলেটে পানিতে দেওয়ার পরে অ্যাসিড তৈরি করবে, গ্যাসীয় পদার্থ পানিতে চালনা করে এটা লিকুইড আকারে পানি, পানিতে চালনা করে আমরা অ্যাসিড পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখবে বিভিন্ন কার্বনের দ্রবণের সাথে বিক্রিয়া করে কার্বন অক্সাইড গ্যাস তৈরি করতেছে। অর্থাৎ এখানে এই সমস্ত গ্যাসীয় পদার্থগুলোকে যদি আমরা পানির মধ্যে চালনা করি তারা প্রত্যেকে সলিউশন পানির সাথে মিশে সলিউশন বা অ্যাসিড তৈরি করবে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে পানিতে চালনা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইছি আমরা, হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসকে পানিতে চালনা করলে হাইড্রোফ্লোরিক অ্যাসিড পাবো, এবং একইভাবে হাইড্রোব্রোমিক অ্যাসিড হাইড্রোহাইড্রিক অ্যাসিড আমরা তৈরি করতে পারি। এবং এই যে প্রস্তুতকৃত মৌলগুলো পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে যে অ্যাসিডগুলো তৈরি করেছে এই অ্যাসিডগুলো আবার ধাতব লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। যেমন এখানে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কার্বনের লবণের সাথে বিক্রিয়া দেখাই, যেমন ক্যালসিয়াম কার্বনেট দিলাম, ক্যালসিয়াম কার্বনেট কার্বনের লবণের সাথে আমি বিক্রিয়া দেখাচ্ছি, তাহলে এখানে তৈরি করবে কি দেখো ক্যালসিয়াম ক্লোরাইড যোগ পানি যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড। দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে কার্বনের লবণের সাথে, তাহলে এই অ্যাসিডটি কার্বনের লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে। একইভাবে এই ধরনের যতগুলো অ্যাসিড তৈরি হবে, যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা দেখেছি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড হাইড্রোহাইড্রিক অ্যাসিড এরাও কিন্তু একই ধরনের বিক্রিয়া দেবে, এরাও একই ধরনের বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। সুতরাং আমরা দেখতে পেলাম যে একই গ্রুপের মৌলগুলো মোটামুটি একই ধরনের ধর্ম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে, যদিও বিক্রিয়ার গতিবেগ বা তীব্রতা পানির সঙ্গে বৃদ্ধির সাথে সাথে ভিন্ন হতে পারে, কিন্তু তারা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে। সুতরাং একই গ্রুপের মৌলগুলো একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে।
তো আশা করি যে এই অধ্যায়টা আমাদের 50 শ্রেণী পিরিয়ডিক টেবিলের অধ্যায়টা আমরা শেষ করলাম এবং এটার সাথে সাথে আমাদের যে সেকেন্ড টার্মের সিলেবাস সেই সিলেবাসটাও আমাদের শেষ হয়েছে অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আমরা শেষ করলাম এখন রিভিশনের পালা তোমরা বাসায় বসে এগুলো বারবার রিভিশন করবা অবজেক্টিভ প্রশ্নগুলো দেখবা নমুনা প্রশ্ন তোমাদের বইতে যে সৃজনশীল নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো প্র্যাকটিস করবা তোমরা তাত্ত্বিক তত্ত্বগুলো যদি বুঝে থাকো তাহলে নমুনা প্রশ্নের মধ্যে যে কোনো সৃজনশীল প্রশ্নের মধ্যে যে প্রশ্নই করা হোক না কেন সেটা জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা যাই করা হোক না কেন আশা করি তোমরা আনসার করতে পারবে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের সিলেবাসে চারটা অধ্যায় আছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই চারটা অধ্যায় আমরা শেষ করাইছি আশা করি এই চারটা অধ্যায়ের কারো কোনো সমস্যা থাকার কথা নয় তারপরও সমস্যা থাকলে আমাদেরকে জানাবে এবং আপলোড করা ভিডিওগুলো যেগুলো লাইভ ক্লাসে আমরা ভিডিওগুলো এই আমাদের সেন্ট্রাল সিটি স্কুল অ্যান্ড কলেজ ব্ল্যাকবোর্ড এই পেজের মধ্যে যেগুলো আপলোড করা আছে এগুলো বারবার দেখবা তোমরা তাহলে তোমাদের কোনো অনেক সমস্যা সমাধান নিজেরাই করতে পারবে এবং বুঝতে পারবে তো এই পর্যন্ত সবাই ভালোভাবে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য এবং বাসায় বসে বেশি করে পড়াশোনা করো অবজেক্টিভগুলো প্র্যাকটিস করো আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ